আল্লাহ রাসূল যে বলল আমার মা দুনিয়ার ভিতরে না আমার মা কবরে চলে গেছে পরলৌকিক মন করেছে আল্লাহ রাসূলের যমানায় একজন মহিলা ছিল নেককার আবিদা জাকিরা শাকেরা

পবিত্র একটি তোয়াল্লা একটি গামছা নিয়ে আসতেন সমস্ত মসজিদের বিছানাগুলো সুন্দর করে বসে বসে পরিষ্কার করতেন এই মহিলাদের দুদিন পর্যন্ত মসজিদ এরকম ঝাড়ু দিতেন পরিষ্কার করতেন ময়লা আবর্জনাগুলো মসজিদ থেকে পালিয়ে দিতেন কিন্তু রসুল জন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এক আবেদা মহিলা ও মোহাম্মদ দরজা স্বামী মসজিদের বাইরারে বাবার আমার একটু কানো হঠাৎ করে আল্লাহ রসুন একদিন মসজিদের ভেতরে প্রবেশ করে দেখে মসজিদের ভিতরে মাকর সহ দেখা যা মসজিদের ভিতরে ময়লা দেখা যায় মসজিদের সাদের উপরে মাকর দেখা যায় বিছনাগুলো এলো মেলো দেখা যায় আল্লাহ রসুল বলতেছে মনে হয় মহিলা অসুস্থ মহিলা এই জন্য মসজিদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে না সাহাবায়ে কেরামকে বলতেছে আমার সাহাবীরা রে এতদিন পর্যন্ত মসজিদ ডাকের কম ভাবে জলমল জলমল করত আজ কয়েকদিন হয়ে গেল এই মসজিদের ভিতরে কেমন জানি ময়লা আবর্জনা দেখা যায় আমার মনে হয় ওই মহিলা অসুস্থ হয়ে ঘরের ভিতরে কাতর হয়ে আছে তোমরা একটু খবর নিয়ে দেখো মহিলার কি অবস্থা শাহবাহের পরামর্শ কমের পরামর্শ নিয়ে সুর ভাবেন সাবে মখিলার খোঁজখবর নেওয়ার জন্য মহিলার বাড়ির ঠিকানায় তখন ধরিয়া বাড়ির ভিতরে চলে গেল যুগ। যুব বাড়ির ভিতরে ঢুকে বল পাইছে ঘরের ভেতরে আমার মা তুমি ঘর ওগো মা তুমি করিয়াছনি আল্লাহ রসুল হামিবে কি মিলিয়া সব you শুনিবি রহমত আল্লাহ আলমিন তোমাকে খুশখুশখুসে আম্মা চানন্দ মা একটু কবাট খুলো টু কপাটটা খোলা আসমানের মেহমান জমিনের মেহমান তোমাকে খোঁজ করার জন্য তোমার খবর নেওয়ার জন্য আমাদেরকে তোমার বাড়িতে প্রেরণ করেছে ঘর থেকে কোনো শব্দ আসনানি চুপ নীরবতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই হঠাৎ করে করে দরওয়াজা খুলে একটি নাবালিক মাসুম বাচ্চা ঘর থেকে বের হয়ে বলতেছে ও আল্লাহর রে আমার আম্মা আজকে কয়েকদিন হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ রসুল কি যে বলো আমার মা দুনিয়ার ভিতরে না আমার মা কবরে চলে গেছে পরলোক্ষ মন করেছে

যে আল্লাহর বান্দি যেই মহিলা আল্লাহর ঘর মসজিদকে পরিষ্তার পরিচ্ছন্নতা করত ওই মহিলা দীর্ঘদিন হয়ে গেছে পরলোক গমন করেছে انتقال করেছে এজন্য মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না আল্লাহর রাসূলের চকের থেকে পানি পড়ে রসুল কেদে কেদে বলতেছে এমন একজন নজর হাবেদা এমন একজন নজর হাবেদা শাকিরা জাকিরা মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমাকে তোমরা কেন খবর দাও নাই বলতেছে আমার মা وصیت করে গেছে আমি যদি অন্তকাল করে দুনিয়ারে কাউকে খবর না দেওয়ার জন্য গবীর রাসূল নীত আমার মাকে দাফন করার জন্য বলেছে আল্লাহ রাসূল তো সব কিছু মুজিজার মাধ্যমে সব আল্লাহ রসুল জানে মহিলা নারী অন্তিকাল করবে গোপন ভাবে তাকে দাফন করা হবে দুনিয়ার কোন মানুষ যাতে না জানে এর থেকে মাসলা বের করা হয় তাহলে আমাদের সমাজের ভিতরে কেন মাইকিং করা হয় এখানে হয় মানুষ মরলে মাইকিং করে করে বলতেছে আমার মা আল্লাহ মহিলাটা তোমার ঘরটা পরিষ্কার করে যেই মহিলা তোমার ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে আল্লাহ আমি তার জানা যে অংশ গ্রহণ করতে পারলাম না ইয়াকারি তুমি আমার একটি দরখাস্ত মঞ্জুর করো তুমি ওই মহিলার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ রাসূল কবরের কাছে যে মহিলার জন্য কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া আল্লাহ আমি নিজে কি এই মহিলা তোমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তুমি এই মহিলার কবরের ভিতরে তুমি কর্ম নব আল্লাহু পাল্লা سلام وَيَهْدِي مَن يَشَاء إلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ সালামের দিকে আয় সালাম মানি তার মানি মুফাসির নে کرام বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সালামের দিকে আয় মানে কি সালামের দিকে আসো মানি আমার জান্নাতের দিকে আসো ইলা দারে সালাম কোন দিকে যাব শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো দোনোটাই তো কোরআনের আয়াত

ইস মুস্তাফি যদি জান্নাতের দিকে তুলে আসো তোমরা যখন জান্নাতের পরে ভাববা জান্নাতের দিকে যখন তোমরা যাইবা আর আমার ইচ্ছাও আমি যা কিছু আমি তাকে ওই সুধাপতের দিকে নিয়ে যাই

কারিমের রাস্তা থেকে রাহিমান কারিমের রাস্তা থেকে শয়তান নফস শয়তান আমাকে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে করে কি করে না করে শয়তানে ভালো কাজ থেকে বাধা দেয় না শয়তানে ভালো কাজের দিকে ডাকে ভালো কাজের থেকে যদকারী না রাহেমান যদ গনি মা রাহমান মের রাস্তা থেকে আমাকে সে বাধা দেয় আটকে রাখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উপায় এখন উপায় কি রহমাতত বা শাফাআত কহে মান রহমাতত বা শাফাআত কহে মান এই মুহূর্তে আমার করণিওরে মাওলা তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় না উপায় আছে নেই রাস্তা থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার করুণা ছাড়া রহমত ছাড়া ফজল ছাড়া ইহসান ছাড়া কোনো উপায় নাই বুঝা যাচ্ছে সকলের কথা এখন আল্লাহ তালা ডাকে আমার দিকে আয় আর শয়তান বলতেছে আমার দিকে আয় এখন কার কথা শুনবো বলেন জোরে বলেন সত্য সত্য কথা কালকে ফজরের পরে টেস্ট করা হবে ওয়াদা আদা করছেন যে আল্লাহর কথা শুনবেন কালকে ফজরের নামাজি মসজিদে ইমাম সাহেবের মোবাইল করে জিজ্ঞাসা করুন যে মুসল্লি আগের থেকে বাড়ছে না করছে

নাফসকে আমি ভালো মনে করি না নাফসকে আমি ভালো মনে করি না কারণ কি কা নাফস সব সময় খারাপের দিকে ডাকে আল্লাহ তালা বলে ও আনে হাদা সুয়াতুম

ও কারীম তুমি আমাকে এই সমস্ত অরাজকতা শ্রেণীর থেকে বেদাহাত থেকে না থেকে ওয়ান ইসলামিক কার্যকলাপ থেকে কোরান হাদিস থেকে তুমি এই সমস্ত বিদেশি থেকে তুমি আমাকে বাঁচাও আই কারিম হে আমার আই আমাকে তুমি বাঁচাও কে বাঁচাবে কারিম বাঁচাবে কে বাঁচাবে كريم كريم الله كريم <applause> علمت نفس ما قدمت أخرت يا الله كريم الله كريم الله كي. ما غرك بربك الكريم وما ابرئ نفسي يامي نفسك بالشكر لكاره تبالنا علمت نفس ما قدمت اخرت ما غرك برب ما غرك কোন জিনিসে তোমাকে বাধা দিল কোন জিনিসে তোমাকে ফিরে রাখলো মা গর্র কাবির রব্বিকাল কারীম আমার কারিমের রাস্তা থেকে তোমাকে কে ফিরাইলো আল্লাহ কারীম আল্লাহ কি কারীম হাকীমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হাকীমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তাআলাহু উনি বলতেছেন কারিম এমন একটি জিনিস কারিম এমন একটি জিনিস কারীম এইসা চিজ হয় কারীম এইসা শাই হয় কারীম এমন একটা জিনিস কারিম ওই আল্লাহ তাআলার নাম যেই কারিমের কাছে মানুষ চাইলো দিয়া দেয় যেই কারীমের কাছে মানুষ না চাইলো আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয় তার নাম হলো কি আরো জোরে বলেন

আমি সিকিউরিটি দিতেছি সর্বাগিরের প্রধানের মত নবীর প্রধানের মত পুলিশের প্রধানের মত গোয়েন্দাদের প্রধানের মত গোয়েন্দা বিভাগের প্রধানের মত আমি তো কি টাইম 24 টা ঘন্টা আমি তোকে সিকিউরিটি দেই মা গাল্লা কাবি রব্বিকাল কারীম আমি আল্লাহমা শফিসাদিমা ভুল্লাহ লাল হু কারিম তুলে কি কত সুন্দর সরে কারিম কাহাকে বলে ও আমার যুবক ভাইরা রে ও আমার বাবাজি গফলুতের তুদা কারির থেকে সরেয়া ফলে দাও

মাত্র শুধু মুক্তি আল্লাহ করিম কিন্তু না আমার কাছে চাই আমি তাক আমি করিম যে আমার কাছে না আমি তাক দিয়ে দেই জন্য আমি আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো এশার নামাজের পরে খানা দানা সমস্ত মানুষগুলো ঘুমের বিছানার ভিতরে চলে যায় ঘুমের ভিতরে বিমর হয়ে যায় ডানকাত কাঁধ হয়ে ঘুমায় অথবা বাম কাঁধ ঘুমায় মানুষ যখন অতিরিক্ত এক কাত হয় যখন ঘুমায় ঘুমের ভেতরে একটা কাত একটা সাইজ একটা পাশ তার অপস হয়ে যায় কথা ঠিক কিনা দুই ঘন্টা যদি নাকি এক কাতে শুয়ে থাকেন দেখবেন আপনার এই হাতটা অপস হয়ে গিয়েছে গোবিন্দ মানুষ ঘুমায় যুবক রে বাবাজি রে শুনো দুই ঘন্টা যখন তুমি মাথার নিচনে হাত দিয়া যখন তুমি ঘুমাও একটা চাই তোমার যখন অপচয় যায় তখন তুমি একটু নড়াচড়া যাওয়ার জন্য বাম কাত হয়ে যাও কিন্তু তুমি কিন্তু সচেতন না অসচেতন তুমি কিন্তু সজাক না তুমি কিন্তু ঘুমের ভিতরে তখন আমার আল্লাহ আলা বলেন আল্লাহ করিম আমি তখনও তোর চেহারার দিকে আমি তাকিয়ে থাকি আমাদের দেশের একটি আঞ্চলিক ভাষা আছে মানুষ যখন এই কাত থেকে অন্য কাতে ফিরে দেখবেন আমাদের দেশে মানুষ বলে ওরে বাবা আবার বলে ওরে মা বলে কি বলে না আর জোরে বলে বলে কি বলে না এটা আমাদের জাতিগত অভ্যাস হয়ে গেছে উষ্ঠা যখন খায় জমিনের ভিতরে মা গোমা বলে কি বলে না জমিনের ভিতরে শতকায় কত দুত্তুরি বলে কি বলে না হ্যাঁ আবার যদি ভিআইপি হয় জমির ভিতরে ਉਸ টাকা কয় ও মাই গড বলে কি বলে না কিন্তু হাবিবী ও মাই গড দুত্তুরি এই ধরনের কথা ওই ধরনের মানুষ থেকে বের হয় আল্লামা ডক্টর ইকবাল বলেছেন ওই ধরনের মানুষ থেকে এই কথা গুলা বের হয় যাদের সম্পর্ক আমার কারিমের সাথে নাই যদি কোন মানুষ জমিনে দে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ডক্টর ইকবার বলেন এই মানুষটার সম্পর্ক আমার করিমের সাথে

এই কাতে থেকে ওই কাtere ভিতরে যখন যায় ঘুমের ভিতরে ওয়াসফेतন অবস্থায় অজ্ঞান অবস্থায় মুকদাবের হয় ও আল্লাহ কথা ঠিক কিনা আমিন আল্লাহ বলেন তুমি ঘুমের ভিতরে যখন আল্লাহ আল্লাহ বলে যখন এক কাতে থেকে অপর কাতে তুমি যাও আর মুখ দিয়া তুমি গুমের ভিতরে বলো আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা তখন আমি গভীর রজনীতি তোর কাছে আমি হাজি কিন্তু তোর কোনো দুনিয়ার খবর না এমন হয় না সমাজে হয় কি হয় না মামা মাতৰ মূৰতে বিরত বিকাল করি তুর্কি মায়া লাগে না তুর্কি তোয়া লাগে না কলমের ভিতরে তোর রেখাবার করে না কলিজারের ভিতরে তুর্কি দাগ লাগে না হাহাকার করে না তোর দাম কি তোর দেবে চুনা নাই হুঁশিয়ার বস্তু না

かれમે રસ્તા તકે અમાકે ભરાયલો જદકારી ના રહે મા શરણ કર હસિયા ના દલાલા સે બચા કર અય કરીમ કર હદાયત મુજ તો અબરા હે સિરાત મસતીમ فَكِرْ ظُلْمَاتِ عصيان سالهي دَلْمِرَى كرم نكبر نور عرفه سالهي ذي كرم نور عرفه

আসিয়ান বামানা আসিয়ান মানি না পর মানি আসিয়ান বামানা গুনা আসিয়ান বামানা কবিরা গুনা হারাম অবৈধ কর্মকাণ্ড পাকে কর জুলমাত আসিয়ান জুলমাত মানি অন্ধকার জুলমাত মানি অন্ধকার জুলমাত মানি জুলুম নিপীড়ন নির্যাতন জুলুম মানে নিপীড়ন জুলুম মানে নির্যাতন জুলুম অত্যাচার এরকম কিছু নাফরমান বন্ধ সমাজে আছে কি নাই এরকম কিছু কুলাঙ্গার মানুষ সমাজে আছে কি নাই আছে এভেইলেবল আছে এভেইলেবল সমাজের ভিতরে এভেইলেবল আছে তাকে কর জুলমাত আসিয়ান জলাহী দাল জুলমাত আসিয়ান দুইটা শব্দ জুলুম আগে আসিয়ান হলো পরে জুলুম এটি একটি খারাপ জিনিস এটি একটি মারাত এটা কবিরা গুনাহ এটা হুকুম সাভাব হল হারা ফাকান জুলমাতে আসিয়ান

كرم نبار نور عرفة الهي ذي المراد. يا ذا القوة المتين. يا ذا الجلال والإكرام. يا ذا القوة المتين.

তোমার কলব যদি না پاک থাকে তোমার কলব যদি নাকে গুনাহ থাকে তোমার কলবের ভিতরে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে দুনিয়ার কোন কাজ কর্ম আখেরাতের কোন কাজ কর্ম তোমার কাছে ভালো লাগবে না কলব যদি পরিষ্কার হয় তাহলে সবকিছু তোমার কাছে ভালো লাগবে করমনবর নূর হরফা সে এলাহি দিল মেরা অলাপ পরিষ্কার সব কিছু পরিষ্কার অলাপ নাফাক সব কিছু নাফাক এই সমস্ত মুসলমান এবং নর নারী আমল করার আগে নিজের কলবকে তসকিয়া নফস আর তসকিয়া কলব দুইটা শব্দ তাসকিয়া নাফস আর তাসকিয়া কলব ওটা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে তাহলে আপনার সাজদার ভিতরে ভালো লাগবে নামাজের ভিতরে ভালো লাগবে তেলাওয়াত শুনতে ভালো লাগবে আমল করতে ভালো লাগবে জিকির করতে ভালো লাগবে ইস্তেমায় যাইতে ভালো লাগবে চরমনের ময়দানে যাইতে আপনার ভালো লাগবে আর কলব যদি নষ্ট হয়ে যায় দুনিয়া আখেরাত সব কিছু बर्बाद হয়ে যাবে কোনো আমল আফকার কাছে ভালো লাগবে না কথা ঠিক কি না ঠিক কর্মনাফর লুল আরফা আমারतलब কি আমি কিভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব আমার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন ওয়া যাক্কির ওয়া ইন্নাল যিকরা তাংফাউল মুমিনিন দিনের আলোচনা দ্বারা দিনের পেকেরের দ্বারা দিনের রিসাসরে দ্বারা দিনের কাছে যাওয়ার দ্বারা মাদ্রাসার ভিতরে যাওয়ার মাধ্যমে মসজিদের ভিতরে বসে থাকার মাধ্যমে আপনার কলব গুণবর আপনার কলব আল্লাহ তাআলা নুরে নুরাণিত করে দিবে কিন্তু দোকানের কাছে বসে থাকলে কলব নুরাণিত হবে না মসজিদের ভিতরে বসে থাকলে আল্লাহ তাআলা নুরে নুরাণিত করে দিবে

তুমি ঘরে আছো কিনা ঘরের ভিতরে আওয়াজ আসতো ঘরের থেকে আওয়াজ আসতো তাদের সন্তানের আওয়াজ দিত বাবা ঘরে নাই বলে কোথায় কয় বাবা কিছুক্ষণ আগে মসজিদের ভিতরে গেছে মসজিদের দিকে গেছে কয় তোমার বাবা যে মসজিদের দিকে গেছে কখন আসবে সন্তান বলতো বাবা মসজিদে গেছে কখন আসবো জানি না আবার যে বলতো তোমার বাবা কোথায়

মসজিদের ভিতরে গেলে বলতেছে বাবা কখন আসবে জানি না স্ত্রী জানত ছেলে জানত কলাপ যদি পরিষ্কার করতে হয় রে মুসলমান মসজিদের ভিতরে যায় চুপ করে দেন করে বসে থাকো তোমার কলাপ পরিষ্কার হয়ে যাবে জাতীয় পার্লামেন্ট জাতীয় পার্লামেন্ট জাতীয় সংসদের ভিতরে যদি তুমি যায় যদি ওই জায়গায় অবস্থান করো বসে থাকো দেশের সম্পাদ হলো জাতীয় সংসদ দেশের মেরুদণ্ড হলো জাতীয় সংসদ এত উচ্চ জায়গা এত শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো সংসদ যেখানে সারা দেশের সংসদের ভিতরে একটা দেশের বাজেট হয় দেশের মন্ত্রী মিনিস্টাররা যেখানে একত্রিত হয়ে দেশের জন্য বাজেট করে ওই জায়গাটা হলো দুনিয়ার জন্য উৎকৃষ্ট কিন্তু আমার কথা হাবিবি ওই সংসদের ভিতরে যদি তুমি যদি না যদি এই চব্বিশ ঘন্টা বসে থাকো দশ ঘন্টা বসে থাকো এত সুন্দর জায়গায় বসলা বলেন তো ওই জায়গায় বসলে আপনার আমল নামে সব হবে নাকি সব হবে কিন্তু গ্রাম يسكب لغلام أبي من بنى لله مسجدا بنى الله تعالى بيتا في الجنة

আম্মাল মানা লিল্লাহি মসজিদা আল্লাহর হামীম বলতেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাজে খুশি করার জন্য যদি একটি মসজিদ বানায় কি বানায় শুধু মসজিদ নয় হাদিস এর ভিতরে আল্লাহর রাসূল বলেন শুধু মসজিদ নয় রে বান্দা যদি কোন ব্যক্তি মসজিদের জন্য একটি ফালা দান করে একটি খুঁটি দান করে একটি খুঁটি তার জন্য একটি জন্নাত একটি জান্নাত তার জন্য তৈরি হয়ে যায় বলে কেন কয় মসজিদটা হল রেলের মেশিন কিসের মেশিন রেল রেল ট্রেন 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 ট্রেনের মেশিন ট্রেনের মেশিন বলে কেন ক কেমতের ময়দানে এই অত্র এলাকার সমস্ত মানুষগুলিকে ট্রেনের মেশিনের মতো এটি টেনে টেনে জান্নাতের দিকে নিবে

একজনে নাম করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছে আছে সমাজে এই ধরনের লোক আছে কি নাই হাজী সাহেব না বলে রাগ হয়ে যায় হাজী সাহেব না বললে রাগ হয়ে যায় অনেক এরকম আছে কিন্তু অহংকার গৌরব মনের ভিতরে কলবের ভিতরে বরফ এবাদত কবুল হবে কিভাবে দুইজন লোক ছিল মহল্লার ভিতরে দুইজন ইবাদত করনি ওয়ালা লোক এক একটা মসজিদ নির্মাণ করেছে এলাকার মানুষের ইবাদত করার জন্য কিন্তু তাকে মানুষে যাতে বলে মসজিদের সভাপতি মসজিদওয়ালা এই মসজিদটা অমুকের জায়গায় অমুকে নির্মাণ করেছে তার মনের ভাব এরকম ছিল আর এক ব্যক্তি সপ্তাহে একদিন মসজিদের কোনার ভিতরে বসে বসে মাটি নিয়ে সুন্দর করে ডিলা বানাইত এলাকার মানুষে বলতো আপনি প্রতি সপ্তাহের ভিতরে এত ঢিলা আপনি কেন বানান তুমি বোঝো এই যে ঢিলা দেখো এটা হলো আবাদতের বলিয়া বল কেমন কহায় হায় যতক্ষণ পর্যন্ত তুমি Bursa Paykana থেকে পবিত্র হওয়ার জন্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত হবে না এজন্য মসজিদের ভিতরে যারা আসবে তাদের জন্য আমি ডিলা গ্রুপের ব্যবস্থা করে থাকি দীর্ঘ দিন পরে দজন্য অন্তিকাল করেছে এলাকার মহল্লার মানুষ देखतेছে ওয়াইদের সভাপতি সাহেব নামের জন্য মসজিদ নির্মাণ করেছে ওনার আত্মা আছে কষ্টের ভিতরে আর যিনি দিলার ব্যবস্থা করেছে ওনার আত্মা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ কে খুশি করার জন্য আল্লাহ কে রাজি খুশি করার জন্য রে বন্ধু মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে মসজিদকে ভালো রাখতে হবে কথা ঠিক না এই এলাকার মসজিদের মুসল্লি কারা কারা একটু হাত উঠান সকলে সকলে হাত উঠান হাতগুলো ধরে রাখবেন আল্লাহ তাআলা দেখতেছে

আলহামদুলিল্লাহ দেখা যায় আপনাদের ওয়াজের দিকে মন আছে কথার দিকে মন আছে বলেন তোমার যদি তোমার যদি যদি কোনো কোন কাজ না করে তোমার মেধা যদি কোনো কাজ না করে কলবে যদি তোমার কাজ না করে দৌড়াইয়া মসজিদের ভিতরে প্রতিদিন দৈনিক মসজিদে জারুদা মসজিদ জারু দিলে আল্লাহ তালা প্রেমকে পরিষ্কার করে দা মসজিদের খরিমত করবেন তো নাকি মহাজম এখানে ময়লা কেন কি করো হাউজে পানি নাই বাক্সতে ঢিলা নাই এখানে ময়লা আবর্জনা আমল করতে শিখে না আমল করতে শিখে

আজকে যদি না কি পাক গোরের ভিতরে যদি পানি পড়ে নিজের মেইন গোরের ভিতরে যদি পানি পড়ে চুপ করে বসে থাকবেন না মস্ত্রীর কাছে যাবেন আর জোরে বলেন অবশ্যই দূরে মস্ত্রীর কাছে যাবেন কারণ গোরের ভিতরে যদি পানি ঠিক ঠিকমতো घुমাইতে পারবেন না হাবিব রে আল্লাহর আদালতে যখন হাজির করা হবে আমার ঘর মসজিদ তোদের মহল্লার ভিতরে ছিল বিছানা নষ্ট হয়ে যাইতো কার্পেট নষ্ট হয়ে যাইতো পানি পড়ত ঠিক মতো আল্লাহ আমার কদমে মানুষ মুসুল্লা সজদা দিতে পারতো না গরের কাজে যেরকম টেলেন সিলি কিন্তু আমার গরের ব্যাপারে তোরা অপারক সিলি তখন আল্লাহর আদালতে কোনো উত্তর থাকবে না মুসলমানের বিবাহের সাথে দেখলে মনে হয় যে এটা মুসলমান না এটা সিরিয়া খানার থেকে এসেছে এটা বিন্দুস থেকে এসেছে তোমার ভিতরে আমার ভিতরে হিন্দুর ভিতরে ইহুদ্দিন আসার খ্রিস্টানের ভিতরে পার্থক্যটা কি হিন্দু যা করে তুমিও তা করো খ্রিস্টান তুমিও তা করো পরিষ্কার ভাষা কথা বলতে চাই শালীন ভাষা যে বিবাহতে ডেক্সেট বাজবে যে বিবাহতে গেট হবে যে বিবাহতে লাইটিং হবে যে বিবাহতে বিশাল মানিক অপচয় হবে তাহলে ওই ঘরের সন্তানগুলি ক্যাডার মাস্তান হবে মাস্তান বাবা মার কথা শুনবে না ওই বাবা মা যখন বৃদ্ধ হবে তো বাবা মাকে খেদমত করা তো ভালো কথা হবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে পরিষ্কার ভাষা বলতে আমরা ওলামায়ে কেরাম আমরা তো বিবাহ করছি আপনারা করছেন আমরা করছি আমরা তো বিবাহ করছি সব ওলামায়ে

হারাম কাজ থেকে আল্লাহ তারা সকলকে হেফাজত করুক এখন শূন্য হবে রসুল সাল্লাম যখন বিবাহ অনুষ্ঠানে কাউকে বিবাহ তখন আল্লাহ রসুল খেজুর গুলাকে ছিটিয়ে ছিটিয়ে দিতেন এইভাবে এটা রসুলের শূন্য এটা কি রসুলের আর যা এটা রসুলের কি খেজুর ছিটিয়ে ছিটে দাও এটা রসুলের শূন্য জন্য চলার জীবনকে করার জন্য আদর্শ হওয়ার জন্য আজকে আর জীবনে যত নাফরবানি করছে আর জীবনে নাফরবানি করব না আল্লাহ আমাদেরকে সহজ কথার উপরে সংযুক্ত কথার উপরে আমল করা দান করুন